প্রথম বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে মিঠুন চক্রবর্তী। এর আগে কোর কমিটির বৈঠকে অংশ নেননি কখনো মিঠুন। কোর কমিটির বৈঠকের আগে নাড্ডার সঙ্গে আধ ঘন্টা একান্ত বৈঠক হয় মিঠুন চক্রবর্তীর। সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। অনির্বাণ, মিঠুন চক্রবর্তী প্রথমবার কোর কমিটির বৈঠকে, বিশেষ কোনো ইঙ্গিত? অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এর আগে কখনো বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে মিঠুন চক্রবর্তী কিন্তু অংশ নেননি। যদিও মিঠুন চক্রবর্তী জাতীয় কর্মসমিতির সদস্য এবং সেই সূত্রে তিনি বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে আমন্ত্রিত হতেই পারেন এবং আমন্ত্রিত হলে তিনি অংশ অবশ্যই নিতে পারেন। এছাড়াও মিঠুন চক্রবর্তী শুধুমাত্র মিঠুন চক্রবর্তী হিসেবেই যে গ্রহণযোগ্যতা বঙ্গ বিজেপির সঙ্গে তার যে সখ্য, সেই জায়গা থেকেও কিন্তু তার কোর কমিটির বৈঠকে কখনো অংশ না নেওয়ার মতো কোনো কারণ ছিল না। কিন্তু যে কোনো কারণই হোক, সেটা কখনো হয়ে উঠেনি মিঠুন চক্রবর্তীর নিজস্ব বিজি শিডিউল, মানে যেটা তিনি রাজনীতির বাইরে যে কাজটা তিনি করেন, তার প্রফেশন, তার অভিনয় জগতের কাজের জন্য কখনো বা তিনি এখানে হয়তো এসছেন, কিন্তু রাজনীতির যে শিডিউল তার, অর্থাৎ দল থেকে দেওয়া যে দায়িত্ব, বিভিন্ন জেলাতে তার যে কর্মসূচি, তাকে সেগুলো পালন করবার জন্য হয়তো তিনি কখনো অংশ নিতে পারেননি। কিন্তু এইবারে বঙ্গ বিজেপির এই কোর কমিটির বৈঠকে প্রথমবারের জন্য মিঠুন চক্রবর্তীর উপস্থিত হওয়া, শুধু তাই নয়, সেই কোর কমিটির বৈঠকে উপস্থিত হওয়ার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে তার যে আট ঘন্টার একান্ত বৈঠক, সেটা কিন্তু সব থেকে বেশি করে চোখ টানছে এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্দরমহলে শীর্ষ স্তরের নেতাদের মধ্যে। তার কারণ মিঠুন চক্রবর্তী কিন্তু গত কয়েক মাস কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। কলকাতাতে তার আসা শেষবার রাজনৈতিক কারণে, অর্থাৎ রাজনৈতিক কর্মসূচির কারণে, এবং গ্রাম বাংলায় তার ঘোরা বা জেলার বিভিন্ন কর্মসূচি নিয়ে ঘোরা, সেটা কিন্তু প্রায় একটা মাস চার পাঁচেকের ব্যবধান তুমি যদি খেয়াল করে থাকো সেটা তুমি দেখতে পাবে। মাঝখানে গত মাসে মিঠুন চক্রবর্তীর মাতৃবিয়োগ হয়, সেই সময়টা যদি আমরা বাদও দিই তাহলেও কিন্তু চার মাসের একটা লম্বা সময় যখন মিঠুন চক্রবর্তী বঙ্গ বিজেপির হয়ে বা বঙ্গ বিজেপির দেওয়া কোনো দায়িত্ব নিয়ে সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচি রাজ্যে পালন করেননি। তার এই দীর্ঘ নিষ্ক্রিয়তা নিয়ে, অথবা সেটা সাময়িক নিষ্ক্রিয়তা কিনা তা নিয়ে কিন্তু দলের ভিতরে অন্দরে কিন্তু জল্পনা কল্পনা চলছিল। অথচ মিঠুন চক্রবর্তী যে রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়েছেন বা মিঠুন চক্রবর্তী যে বিজেপির সম্পর্কে কোনো আগ্রহ নেই এমনটাও না, তার কারণ এর মধ্যেই আমরা দেখিয়েছি রিপাবলিক বাংলার তরফ থেকে তিনি একেবারে কাউকে কিছু জানতে না দিয়ে তিনি মোহন ভাগবতের সঙ্গে মিটিং করে এসেছেন, নাগপুরে গিয়ে বৈঠক করে এসেছেন, বিশেষ বৈঠক। অর্থাৎ যে আগ্রহের জায়গা থেকে তার বিজেপির সঙ্গে কাজ করতে আসা সেটা কিন্তু বজায় ছিল। তাহলে কি এমন ঘটেছিল যে মিঠুন চক্রবর্তী কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন? সে প্রশ্নের উত্তর আজকে সরাসরি এই মুহূর্তে পাওয়া না গেলেও এটা কিন্তু নিশ্চিতভাবে জানানো হচ্ছে বিজেপি সূত্রে যে জেপি নাড্ডার সঙ্গে এই বৈঠকের পর মিঠুন চক্রবর্তী নতুন করে আবারও সক্রিয় হচ্ছেন, তাকে আরও সক্রিয় হওয়ার জন্য অনুরোধ করেছেন জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, এবং সেই অনুরোধ মেনেই কিন্তু মিঠুন লোকসভা নির্বাচনের আগে আরও সক্রিয় হচ্ছেন। এবং এই আধ ঘন্টার বৈঠকে আর কি কি আলোচনা হয়েছে? মিঠুন চক্রবর্তীর তরফ থেকে সর্বভারতীয় সভাপতিকে কোনো বিশেষ বিশেষ পরামর্শ বা কোনো বিশেষ অনুরোধ জানানো হয়েছে কিনা সাংগঠনিক স্বার্থে, নিশ্চিতভাবে তার নিজের জন্য নয়, দলীয় স্বার্থে, সেটা নিয়েও কিন্তু জল্পনা কল্পনা চলছে। তার কারণ আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বঙ্গ বিজেপি কিছুটা হলেও অস্বস্তির মধ্যে পড়েছে, বিভিন্ন জেলাতে তাদের নতুন সভাপতি তৈরি বদল করা এবং সেই সভাপতিদের মধ্যে থেকেও আবার সভাপতি বদল হয়ে যাওয়া। আজকেও পাঁচজন বিধায়ক একটি জেলাতে পুরুলিয়াতে সভাপতি বদল চেয়ে চিঠি লিখেছেন যখন সর্বভারতীয় সভাপতি উপস্থিত রয়েছেন দলের, অন্য একটি জেলাতে দলের অফিসের সামনে বিক্ষোভ হচ্ছে। এই ছবিগুলো সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে যখন বিজেপিকে আরো সংঘবদ্ধ দেখানো দরকার, সেই সময়টাতে কিন্তু বিজেপির সম্পর্কে একটা ভালো বিজ্ঞাপন নিয়ে আসছে না, ভালো ছবি সামনে নিয়ে আসছে না। সেই অবস্থায় দাঁড়িয়ে একদিকে সুকান্ত মজুমদার, আরেকদিকে শুভেন্দু অধিকারী, তারা যখন জানপ্রাণ কবুল করে লড়বার কথা বলছেন, সেই সময় মিঠুন চক্রবর্তীরও নতুন করে আরো বেশি সক্রিয় হওয়ার সিদ্ধান্ত এবং বৈঠক, সেটা কিন্তু বঙ্গ বিজেপিকে নিশ্চিতভাবে আরো বেশি অক্সিজেন যোগাবে। সৃজিতা, একেবারেই অনির্বাণ একটু সঙ্গে থাকবে আমাদের, সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আর যেই এই এই মুহূর্তে যে খবরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই প্রথম বঙ্গ বিজেপির কোর কমিটির কোনো বৈঠকে মিঠুন চক্রবর্তী, এর আগে কোর কমিটির বৈঠকে অংশ নেননি মিঠুন চক্রবর্তী। কোর কমিটির বৈঠকের আগে জেপি নাড্ডার সঙ্গে আধ ঘন্টার একটা একান্ত বৈঠক হয় মিঠুন চক্রবর্তীর। লোকসভা নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জেপি নাড্ডার, এমনই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। এমন এবং এবং সম্প্রতি কিছুটা নিষ্ক্রিয় ছিলেন মিঠুন চক্রবর্তী, যেটা আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা জানাচ্ছিলেন। বিগত চার মাসে তাকে সেভাবে দেখতে পাওয়া যায়নি রাজনীতির ময়দানে, অন্তত সেরকমভাবে নজরে আসেনি। তারপর তার এই আধ ঘন্টার একান্ত বৈঠক এবং কোর কমিটির বৈঠকে মিঠুন চক্রবর্তীর উপস্থিত থাকা সত্যিই গুরুত্বপূর্ণ। বৈঠকের পর বঙ্গ বিজেপির উৎসাহ মিঠুনকে ঘিরে, তাহলে মিঠুন চক্রবর্তীকে কি আমরা আরও কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাবো? অনির্বাণ, এর আগে বিধানসভা ভোটের আগেও তাকে ব্যবহার করা হয়েছিল যথেষ্ট পরিমাণে প্রচারের কাজে। নিশ্চিতভাবে দেখো, এবারে দুর্গাপুজোটা, এবারে যে উৎসবের মরশুম আমরা যেটাকে বলি বাংলায়,
শারদোৎসবের মৌসুম দুর্গা পূজা থেকে শুরু করে সেই কালী পুজো আইফোটা পর্যন্ত সেটা কিন্তু দীর্ঘায়িত হতে চলেছে এবং আমরা জানি তারপরে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত প্রায় বাংলাতে উৎসবের একটা লম্বা রেশ চলে আর সেই রেশ কাটতে না কাটতেই কিন্তু লোকসভা নির্বাচনে তামাম অবধি যাবে। মানে এই যে সময়টাতে মিঠুন চক্রবর্তী যার ইতিমধ্যেই সাধারণ মানুষের কাছে প্রচুর গ্রহণযোগ্যতা রয়েছে, তিনি এ রাজ্যে দুর্গাপুজোর যে আজকের যে চেহারা সে চেহারা পাওয়ার অনেক আগে থেকে অনেক তাবড় নেতা নেত্রী এবং রাজনৈতিক নেতা নেত্রীরা আজ পর্যন্ত সম্মিলিত ভাবে যত পুজোর কেটে কেটেছেন, মিঠুন চক্রবর্তী নিশ্চিত ভাবে তার নিজের তারকা জীবনে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে তার থেকে বেশি দুর্গাপুজোর কেটে কেটেছেন, এটা নিঃসন্দেহে আমরা বলে দিতে পারি। সিজিদের যে কোনো বাঙালি একমত হবেন। তার আগে সেই উৎসবের মরশুমের আগে মিঠুন চক্রবর্তীকে কিছুটা সামনে এগিয়ে দেওয়া, একদিকে রাজনৈতিক ভাবে তাকে সক্রিয় করা এবং সামাজিক কাজের মাধ্যমে তিনি যেভাবে জুড়ে থাকেন সারা বছর বাংলার মানুষের সঙ্গে, সেখানেও তিনি কিন্তু আরেকটু সক্রিয় হন, নিশ্চিতভাবে সেখানে সরাসরি রাজনৈতিক কর্মসূচি হয়তো সামনে রাখা যাবে না, কিন্তু ধরে নাও পুজোর একটা বুক স্টল বইয়ের স্টল হলো বিজেপির, সেখানে মিঠুন চক্রবর্তী বসে বই বিক্রি করছেন, এটা যদি আমরা দেখি তাহলে কি ধরনের উন্মাদনা বিজেপি কর্মীদের মধ্যে তৈরি হতে পারে। বঙ্গ বিজেপির আস্তিনে কিন্তু এমন অনেক লুকোনো তাস আছে বা থাকবে এবং শুধু আমি তোমাকে যেটুকু বললাম এর বাইরেও অনেক অনেক চমক মিঠুন চক্রবর্তীকে ঘিরে সামনের লোকসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে। সুজিতা ধন্যবাদ অনির্বাণ, কথা বলছিলাম সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার সঙ্গে।